রাজনীতিয়ে দুভাগ করিলে দেশের নাম। এতিয়া ইন্ডিয়া নামটো এসামে লব এসামে এরিব। এরার তালিকাত অসমৰ মুখ্যমন্ত্রী আগ্রদোয়া, তার প্রমাণ টুইটারত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নিজেই দিলে। কংগ্রেসের নেতৃত্বত বিরোধী মিত্রজোটে ইউপিএর সলনি নতুন নাম দিলে ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। কিন্তু সকলোরে মুখে মুখে থাকিব সংক্ষিপ্তকরণ নাম ইন্ডিয়া। এতিয়া কংগ্রেস মিত্রজোটর বিরোধীও ইন্ডিয়ার সমালোচনা করতে দহবার ভাবিব। ইন্ডিয়ার নেতা ককর্থনা করলেও দেশের ভিতরতে দেশখনক গালি দিয়ার দরে হব। তাতে সোশ্যাল মিডিয়াত অটো ট্রান্সলেশনে দেশ বিদেশত ঋণাত্মক প্রভাব পেলার সম্ভাবনা অধিক। বিদেশত ছপা করতে বা দেশখনের নাম লওঁতে বেমেজালি হওয়ারও সম্ভাবনা আছে। পাবলিসিটি স্টান করবলে গৈ বিরোধীর উমৈহতীয়া দলে দেশের নামটোর গরিমা হ্রাস করব বলেও চর্চা চলিছে। একটা প্রসঙ্গতে ভবিষ্যতে সংবিধান সংশোধন করে দেশখনের নাম ইন্ডিয়া গুছাই কেবল ভারত রখা হলেও আচরিত হবলগিয়া একো নাথাকিব। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।